প্রিয় ছাত্রছাত্রী, ম্যাথকিওরে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল, পরিধি এবং এই সংক্রান্ত যত প্রবলেম আছে সেইগুলো সম্পর্কে আলোকপাত করাবো। দেখো, ইতিমধ্যে কয়েকজন ছাত্রছাত্রীর বিশেষ অনুরোধে আমি সমবিন্দু সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে সেগুলো আমি করিয়েছি, ভালো করে দেখিয়েছি, আশা করি ভালো করে প্র্যাকটিস করেছো। আজকে আবার ওই বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্যের অঙ্কগুলো, যেমন ধরো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের পরিধি, ব্যাসার্ধ, দৈর্ঘ্য ইত্যাদি সংক্রান্ত যে প্রবলেমগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের ওয়াকিবহাল করাবো। কষে দেখি 18 কেমন, তাই আশা করছি ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখবে এ টু জেড এবং খাতা কলমে প্র্যাকটিস করবে। দেখবে পরীক্ষার সূচিতে যে সমস্ত প্রবলেম আসবে এই বৃত্ত সংক্রান্ত, অতি সহজে কত সুন্দরভাবে তোমরা সলিউশান করতে পারছো। এসো দেখি প্রথম যে প্রবলেমটা আছে তোমাদের। আমিনা বিবি আজ 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন। হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে। দেখো, এই বৃত্ত সংক্রান্ত যে প্রবলেম, এটা করার আগে আমি কয়েকটি জিনিস তোমাদের বলছি। ধরো এই রকম বৃত্তাকার মাঠ, বৃত্তাকার মাঠে যদি এই জায়গাতে খুঁটি পুঁতে আমিনা বিবি তার গরুটাকে এতটা দড়ি দিয়ে বেঁধে দেয়, তাহলে সে কি করবে? না, এই পরিমাণ জায়গার ঘাস খাবে কি? তাহলে এই বিন্দু থেকে এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের একটা নাম আছে, সেই নামটা কি বলতো? ব্যাসার্ধ। এটাকে বলে ব্যাসার্ধ, এটাকে অ্যাকচুয়ালি আর দিয়ে ডিনোট করা হয় সচরাচর বেশিরভাগ সময়। আর যে বক্ররেখা দিয়ে বৃত্তটা তৈরি হয় সেই বক্ররেখাটার নাম হচ্ছে পরিধি, এটাকে বলে পরিধি, কেমন? আর যে পরিমাণ জায়গা দখল করে আছে এর একটা নাম আছে, এই পরিমাণ জায়গাটাকে বলা হচ্ছে কি? না, ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তাহলে বৃত্তের কী কী জিনিস দেখলাম? ব্যাসার্ধ দেখলাম, পরিধি দেখলাম, এবং এই যে জায়গা, এই জায়গাটাকে বলা হচ্ছে ক্ষেত্রফল। আর এই ব্যাসার্ধ অর্থাৎ উভয় দিকে যদি পরিধি পর্যন্ত যায় এইটাকে বলে কেন্দ্র, কেন্দ্র ভেদ করে তখন এইটাকে বলা হচ্ছে ব্যাস, কেমন? এইটাকে বলে ব্যাস। যাই হোক, তা এই বৃত্তের যে পরিধি বা চারপাশের বেড় সার্কামফারেন্স বলে ইংরেজিতে, এর একটি ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে 2πr, এত একক মনে থাকবে। এবং এই ক্ষেত্রফল যেটা, এরও একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক, অর্থাৎ মিটার থাকলে মিটার, সেন্টিমিটার থাকলে সেন্টিমিটার, ডেসিমিটার থাকলে ডেসিমিটার, কেমন? এক্ষেত্রে আমিনা বিবি 2.1 মিটার অর্থাৎ এই এতটা, এই ব্যাসার্ধটা হবে 2.1 মিটার লম্বা একটি দড়ি দিয়ে ফাঁকা মাঠে একটি গরু বেঁধে রেখেছে। তাহলে কতটা পরিমাণ জায়গার ঘাস খাবে? এই পরিমাণ জায়গার ঘাস খাবে। তা এক্ষেত্রে কী বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে, কেমন? তা আমরা জানি কি জানি, যে বৃত্তের ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই আর স্কোয়ার কী হবে? না, বর্গ একক। এক্ষেত্রে আর ইজিক্যাল টু কত হবে? 2.1 মিটার। সুতরাং মাঠের, যেহেতু দড়িতে বাঁধা আছে, মাঠের ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই আর স্কোয়ার বর্গ একক, ইজিক্যাল টু পাই মানে 22/7 ইন্টু আর মানে 2.1/10, তার মানে দশমিক তুলে দিলে 10 হবে, তাহলে তো 10, এত কি হয়ে যাবে? না, বর্গ বর্গ মিটার ইজিক্যাল টু, দুই দিয়ে যদি কাটি, 2 × 2 × 2 2×5 = 10, আর 7×3 = 21, 1 + 3 =
তেত্রিশ ইন্টু একুশ বাই হয়ে যাচ্ছে পঞ্চাশ এত বর্গ মিটার। এক্ষেত্রে আমরা একটু ক্যালকুলেটারে দেখে নেব, তাহলে সুবিধে হবে, তাড়াতাড়িও কষা যাবে। তেত্রিশ ইন্টু একুশ ইজুক্যাল টু ছশো তিরানব্বই, তেত্রিশ ইন্টু একুশ ছশো তিরানব্বই বাই পঞ্চাশ ডিভাইডেড বাই পঞ্চাশ, তেরো দশমিক ছিয়াশি বর্গমিটার, তেরো দশমিক এইটটি সিক্স বর্গমিটার। তাহলে দেখলে যে আমিনা বিবি যে গরুটি বেঁধেছিল সে অ্যাকচুয়ালি মাঠের কী পরিমাণ ক্ষেত্রফল হবে, তেরো দশমিক ছিয়াশি বর্গমিটার মাঠে ক্ষেত্রফলের ঘাস খাবে, কেমন? এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেম সলিউশন করব। এবার দ্বিতীয় প্রবলেমে যাব। দ্বিতীয় প্রবলেম বলেছে যে সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে পঁয়ত্রিশ দশমিক দুই সেমি। হিসেব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে। বেশ, এখানে পরিধি দিয়েছে, তাহলে পরিধি মানে টু পাই আর আমরা জানি, তাহলে এক্ষেত্রে পরিধি ইজুক্যাল টু টু পাই আর একক, কেমন? ইজুক্যাল টু টু ইন্টু পাই মানে বাইশের সাত ইন্টু আর, হ্যাঁ, এত কি হবে এখানে না, পরিধি হচ্ছে এত সেমি, এত সেমি। শর্তানুসারে কী হবে, টু ইন্টু বাইশের সাত ইন্টু আর ইজুক্যাল টু এখানে দিয়েছে পঁয়ত্রিশ পয়েন্ট দুই, তাহলে পঁয়ত্রিশ আর দুই এই পয়েন্ট আছে, বা আর ইজুক্যাল টু পঁয়ত্রিশ দুই নিচে দশমিক তুলে দিলে দশ, তাহলে ভাগ হবে কত দুই দিয়ে, আর নিচে চলে আসবে কত, এটা বাইশের সাত, তাহলে সাতের বাইশ হবে, উপরে সাত যাবে আর নিচে আসবে বাইশ। এবার এগ্রো দিয়ে কাটলে এগ্রো দোকানে বাইশ, এগ্রো তিনে তেত্রিশ, এগ্রো দোকানে বাইশ, এই দুই দিয়ে যদি কাটি দুই একে দুই দু ছয় বারো, দুই দিয়ে কাটলে দু আষ্টে ষোলো, তাহলে কত হলো আট সাতে ছাপ্পান্ন, ফিফটি সিক্স, ফিফটি সিক্স বাই টেন সেমি, কেমন? ইজিক্যাল টু ফাইভ পয়েন্ট সিক্স, দশ আছে মানে ফাইভ পয়েন্ট সিক্স সেমি, কি বোঝা গেল? দশ দিয়ে যদি ছাপ্পান্নকে ভাগ করি তাহলে একটার পর দশমিক হবে, একটার পর দশমিক। তাহলে ওই বৃত্তাকার যে পরিধি এঁকেছে, কেমন, তার হচ্ছে ব্যাসার্ধ আমরা পেলাম কত, পাঁচ দশমিক ছয় সেমি। অতএব উক্ত বৃত্তের ব্যাসার্ধ ইজিক্যাল টু ফাইভ পয়েন্ট সিক্স সেমি, বেরিয়ে গেল। এবার চেয়েছে কি বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত, অতএব নির্ণেয় বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে। প্রিয় শিক্ষার্থী দেখো ক্ষেত্রফলের ফর্মুলা, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার বর্গ কি হবে সেমি হবে, কেমন? ইজিক্যাল টু পাই মানে বাইশের সাত ইন্টু আর স্কোয়ার, আর মানে ফিফটি সিক্স বাই টেন ইন্টু ফিফটি সিক্স বাই টেন, তাহলে সেভেন এইট যার সাত আষ্টে ছাপ্পান্ন, এবার দু চারে আট, দু পাঁচে দশ আরও যাবে, দু পাঁচে দশ, দু দুকানে চার, দু আষ্টে ষোলো, তাহলে বাইশ চারে কত হচ্ছে না অষ্টাশি ইন্টু আঠাশ ডিভাইডেড বাই পাঁচ পাঁচে পঁচিশ, এত বর্গ সেমি ইজিক্যাল টু
হয়ে যাচ্ছে কত না 88 ইনটু 28 ইনটু 28 আচ্ছা বেশ 88 ইনটু 28 ইজুকাল টু এত ডিভাইডেড বাই 25 ইজুকাল টু 98.56 তাহলে কত হলো 98.56 বর্গ সেমি এইটা অ্যান্সার হয়ে গেল তাহলে কী হলো অতএব নির্ণেয় বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 98.56 সেমি কেমন তাহলে দেখলে কত সহজে আমরা দুটো ফর্মুলা দিয়ে এই বৃত্তাকার প্রবলেমগুলোকে সলিউশন করছি খুব মন দিয়ে প্র্যাকটিস করবে ভালো করে ফর্মুলাগুলো বারে বারে লিখবে লিখে প্রতস্থ করতে হবে তবে পরীক্ষার হলে সঠিকভাবে এই সমস্ত পরিমিতি প্রবলেমগুলোকে সলিউশন করতে পারবে এবার আমরা পরের প্রবলেমে যাব পরের প্রবলেমটা খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে প্রত্যেকটা প্রবলেমই মন দিয়ে পড়তে হবে এবং দেখতে হবে কি দিয়েছে কি নির্ণয় করতে হবে যেটা দিয়েছে সেটা থেকে নির্ণয় যে শর্ত সেইটা কি পদ্ধতিতে গেলে আমরা পাবো সেইটা কিন্তু খুব আইডিয়া করে কষতে হবে এবং ফর্মুলাটা পুট করতে হবে দেখো পরের প্রবলেমটা কি বলেছে রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছেন যার ক্ষেত্রফল 5544 অর্থাৎ 5544 বর্গ সেমি তিনি এই টেবিলের ঢাকনার চারদিকে রঙিন ফিতে লাগাতে চান হিসেব করে দেখি দিদিমাকে কত দৈর্ঘ্যের রঙিন ফিতে কিনতে হবে বেশ রেখার দিদিমা একটি গোলাকার টেবিলের ঢাকনা তৈরি করেছে এখন গোলাকার টেবিল বলতে কীরকম বোঝায় এইরকম গোলাকার টেবিল তার ঢাকনা করেছে সেই ঢাকনার কি করেছে ক্ষেত্রফল হচ্ছে 55544 বর্গ সেমি হয়েছে সেমি বেশ এর ক্ষেত্রফল তা আমরা জানি কি না বৃত্তাকার টেবিলের কি বের করবো না ক্ষেত্রফল বৃত্তাকার টেবিলের ক্ষেত্রফল ইজিক্যাল টু পাই আর স্কোয়ার বর্গ একক তাহলে সমান কি হবে না 22/7 ইন্টু আর স্কোয়ার বর্গ এখানে দিয়েছে সেমি তাহলে এত বর্গ সেমি যেখানে আর ইজিক্যাল টু বৃত্তাকার টেবিলের কী হবে ব্যাসার্ধ কেমন আর যদি বৃত্তাকার টেবিলের ব্যাসার্ধ হয় তাহলে কি হয়ে যাবে ব্যাসার্ধ মানে এইটে এইটা হচ্ছে আর তাহলে তার ক্ষেত্রফল হবে এইটে তাহলে শর্তানুসারে কি লিখবো আমরা শর্তানুসারে পাই আর স্কোয়ার অর্থাৎ ওইটে আমরা সরাসরি মান গুছিয়ে দিই 22/7 ইন্টু আর স্কোয়ার ইজুক্যাল টু পাচ্ছি কত 5544 বা আর স্কোয়ার ইজুক্যাল টু 5544 গুণিত 7 ডিভাইডেড বাই হচ্ছে কত না ডিভাইডেড বাই 22 তাহলে 22 এগ্রো দোকানে 22 এগ্রো 5/55 0 এগ্রো 44 2 দিয়ে যদি কাটি 2×4 2×5=10 2×4 কেমন তাহলে হয়ে যাচ্ছে 252 ইন্টু 7 এবার 252 যেটা আছে ওকে এলসিএম করে নেব 2×4 2×6=12 2×6=12 2×3=6 7×7=63 3×3=9 তাহলে এটা হয়ে যাচ্ছে 2×2×3×3×7 আর এখানে একটি 7 আছে গুণিত 7 কেমন বা আর ইজিক্যাল টু রুট ওভার 2×2×3×3×7×7 সমান বর্গমূল করলে দুটোর মধ্যে একটা বেরিয়ে আসবে
কেমন, যেমন দু দোকানে চার, চারের বর্গমূল দুই, সেই হিসেবে তিন তিনকে নয়, নয়ের বর্গমূল কত হবে তিন, আর সাত সাথে ৪৯, তার মানে একটা সাত আসবে, এত কি হয়ে যাবে সেমি হয়ে যাবে, যেহেতু এখানে সেমি দেওয়া আছে, এত সেমি, তিন দোকানে ছ সাথে ৪২, ৪২ সেমি। প্রিয় শিক্ষার্থী দেখো, তাহলে আমরা আর পেয়ে গেলাম, কি পেলাম আর। তাহলে রহমান দিদি গোলাকার টেবিলে যে ঢাকনা করছে তার ব্যাসার্ধ পেলাম আর। তিনি ওই টেবিলের ঢাকনা চারদিকে রঙিন ফিতে দিতে চান, হিসেব করে দেখি দিদিমাকে কত দূরকে রঙিন ফিতে দিতে হবে। তার যদি রঙিন ফিতে আমরা দিই তাহলে কি হবে, না এইরকম চার ধারের লাগবে, তার মানে কি চার ধারের বেড লাগবে, চার ধারের বেডের ফর্মুলা কি হবে, না টু পাই আর, এই ফর্মুলা। অতএব নির্ণয় ফিতের দৈর্ঘ্য, নির্ণয় ফিতের দৈর্ঘ্য ইজিক্যাল টু টু পাই আর, এত সেমি, কেমন, ইজিক্যাল টু টু ইন্টু ২২ সাত ইন্টু আর, আর মানে কত আছে ৪২, ৪২, তাহলে এত সেমি হবে, ইজিক্যাল টু সেভেন সিক্স আর, মানে সাত ছয় ৪২, তাহলে এখানে হচ্ছে ২২ দোকানে ৪৪ ইন্টু ৬, এত সেমি, সমান ছ চারে ২৪-এর ৪, ছ চারে ২৪, ২৫ ২৬, ২৬৪ সেমি, কেমন, বুঝা গেল। তাহলে এই টেবিলের চার ধারে যদি ফিতে দেয় তাহলে তার দৈর্ঘ্য হবে কত, না ২৬৪ সেমি, কেমন। এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেম পরিমিতির সলিউশন করব। এরপরে আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেমে বলেছে, আমাদের পাড়ার বৃত্তাকার খেলার মাঠটি বেড়া দিয়ে ঘিরতে প্রতি মিটারে ২১ টাকা হিসেবে ৯২৪ টাকা খরচ হয়েছে, মাঠটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়ার জন্য কত বর্গমিটার ত্রিপল কিনতে হবে, হিসেব করি। একদম সোজা, কারণ বৃত্তাকার মাঠের চারধারে বেড়া দিতে প্রতি মিটারে ২১ টাকা হিসেবে ৯২৪ টাকা খরচ হয়েছে। বেশ, তাহলে এক্ষেত্রে মোট খরচ ইজিক্যাল টু ৯২৪ টাকা, প্রতি মিটারে খরচ, প্রতি মিটারে খরচ সমান ২১ টাকা, সুতরাং বেড়ার দৈর্ঘ্য কত হবে। প্রিয় শিক্ষার্থী তোমরা নিশ্চয়ই জানো টোটাল খরচ বাই প্রতি মিটারের খরচ, তাহলে বেড়ার দৈর্ঘ্য পেয়ে যাও, ইজিক্যাল টু মোট খরচ ৯২৪, কেমন, মোট খরচ হচ্ছে ৯২৪ বাই ১ মিটারের খরচ হচ্ছে কত, না ২১, তাহলে এত কি হয়ে যাবে মিটার হবে। এবার সাত দিয়ে কাটলে সাত তিনে ২১, সাতে একে সাত, আট নয়, সাত তিনে ২১, সাত দোকানে ১৪, তিন চারে ১২, তিন চারে ১২ সমান কি হচ্ছে, না ৪৪ মিটার। প্রিয় শিক্ষার্থী দেখো, ওই বেড়ার দৈর্ঘ্য হবে কত হবে, না ৪৪ মিটার। তা বেড়ার দৈর্ঘ্য যদি ৪৪ মিটার হয় তাহলে আমরা বেড়ার দৈর্ঘ্য মানে কি, এই চার ধারের বেড়, বেড়ার দৈর্ঘ্য মানে কি হলো, না এই বেড়া দিয়ে 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 এই চার ধারের বেড় দিবে, তার মানে তখন হবে পরিধি। সুতরাং এক্ষেত্রে টু পাই আর ইজিক্যাল টু ৪৪, বা আর ইজিক্যাল টু ৪৪ বাই টু পাই ইজিক্যাল টু ৪৪ বাই টু ইন্টু পাই মানে ২২-এর সাত, ২২ আর সাত তাহলে উল্টে যাবে, এত কি হয়ে যাবে মিটার, ২২ দোকানে ৪৪, দুয়ে দুয়ে কেটে গেল, তার মানে কত হবে সাত মিটার,
কি তাহলে এই বৃত্তাকার মাঠের কি পেলাম ব্যাসার্ধ কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত এই দৈর্ঘ্যটা পেলাম 7 মিটার। এবার কি বলেছে না মাটি ত্রিপল দিয়ে ঢেকে দেওয়া হবে, তা মাটি যদি ত্রিপল দিয়ে ঢাকিয়ে দেওয়া হয় ঢেকে দেওয়া হয় তাহলে কি হবে না এই জায়গার মোট ক্ষেত্রফল লাগবে, অতএব নির্ণেয় ত্রিপলের ক্ষেত্রফল বা ত্রিপলের পরিমাণ ক্ষেত্রফল বা পরিমাপ কি হবে না ইজিক্যাল টু পাই আর স্কোয়ার বর্গ একক, ইজিক্যাল টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু আর স্কোয়ার মানে 7 মিটার, তাহলে 7×7 এত কি হয়ে যাবে বর্গ বর্গ মিটার, ইজিক্যাল টু হবে 7 আর 7 একটা 7 কেটে গেল, 7×2=14, 7×14=15, তাহলে 154 বর্গমি, এইটা অ্যান্সার হয়ে যাবে 154 মিটার, 54 বর্গমিটার ত্রিপল কিনতে হবে, অতএব নির্ণেয় ত্রিপলের ক্ষেত্রফল সমান 154 বর্গমিটার। কেমন? তাহলে এইভাবে আমরা প্রত্যেকটি প্রবলেমকে সলিউশন করব, যে ক্ষেত্রে ফর্মুলাটা পুট করার আগে আমাদের খুব ভালো করে দেখে নিতে হবে যে কি ফর্মুলা বা কোন ফর্মুলাটা এক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। কেমন? এরপরে আমরা পরের প্রবলেমে যাব। পরের প্রবলেম বলেছে ফারুক একটি বৃত্ত আঁকবে যার ক্ষেত্রফল 616 বর্গ সেমি, হিসেব করে দেখি ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটির পরিধি কত পাবে। বেশ, যে বৃত্ত আঁকবে তার ক্ষেত্রফল দিয়ে দিচ্ছে 616 বর্গ সেমি, একদম সোজা। দেখো বৃত্তটির, আচ্ছা বৃত্তটির ক্ষেত্রফল, এক্ষেত্রে বৃত্তটির কি দিয়েছে, বৃত্তটির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইজিক্যাল টু 616 বর্গ সেমি। কেমন? তাহলে ক্ষেত্রফল 616 বর্গ সেমি, আমরা ক্ষেত্রফলের ফর্মুলা জানি, যদি ব্যাসার্ধ সমান আর সেমি হয় তবে তবে কি হবে না পাই আর স্কোয়ার ইজিক্যাল টু 616 বা আর স্কোয়ার ইজিক্যাল টু 616/পাই ইজিক্যাল টু 616/22×7/1, 22/7 হয়ে যায়, তাহলে 616কে আমরা যদি 22 দিয়ে ভাগ করি, কেমন 616কে 22 দিয়ে ভাগ করলে 3×2 যাবে 44, 7×4=11, 4×5=6, 1 দিলে আর থাকলো 6, এবার 6×12, 6×12=13, মিলছে না তো 2×2, 2×2, 2×3=6, 2×8=16, হ্যাঁ 11 দিয়ে ভাগ করলে 11×22, 11×8=88 মিলে যাচ্ছে, তাহলে হলো কত ইজিক্যাল টু 8×7=56, হাতে রইলো 5, 7×14=15, 16×17=18, 19, 196, এটা কি হলো এত হয় বা আর স্কোয়ার সমান 196 বা আর ইজিক্যাল টু 196 রুট ওভার হবে সমান 196কে যদি আমরা লসাগু করি 196কে 2×2 লং 18, 19 1, 2×8=16, কারণ 2×18=19, 1×2=16, তারপর 2×2=8, 2×8=18, আচ্ছা 7×7=49, ইয়েস
root over 2 into 2 into 7 into 7 is equal to 2 into 7. তার মানে কত হলো 14 সেমি কেমন দেখো 14 সেমি হলো এবারে এই 14 সেমিটা কি পেলাম আর পেলাম বেস তাহলে যে ফারুক যে বৃত্ত আঁকবে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তটি পরিধি বেস অতএব উক্ত বৃত্তের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু কত হচ্ছে 14 সেমি কেমন এবং এবং পরিধি ইজ ইকুয়াল টু 2 পাই আর এত সেমি 2 পাই আর সেমি ইজ ইকুয়াল টু 2 ইনটু 22 এর 7 ইনটু আর আর মানে কত হচ্ছে 14 এত সেমি ইজ ইকুয়াল টু 7 দুকানে 14 তাহলে দুকানে 4 চার দুকানে 8 চার দুকানে 88 সেমি এইটাই অ্যান্সার হবে তাহলে দেখলে এই ধরনের প্রবলেমগুলো কত সহজে আমরা সলিউশন করছি প্রিয় শিক্ষার্থী আজ এই অবধি অন্যদিন আবার এর পরের পোর্শন নিয়ে পার্ট টু অংশ নিয়ে আবার তোমাদের সামনে উপস্থিত হব আশা করি মন দিয়ে পুরোটা দেখবে প্র্যাকটিস করবে পরীক্ষার সূচিতে যাতে কোনো প্রবলেমে না পড়ো এটা মাথায় রাখবে আমি এই অবধি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদের শেয়ার করবে কেমন থ্যাংক ইউ